শুরু হয়ে গেল কাউন্টডাউন কণ্ঠস্বরের ওপারে কে মোবাইলের যে কণ্ঠস্বর কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ করার জন্য ইডি আধিকারিকরা উঠে পড়ে লিখেছে মূলত মোবাইলে উদ্ধার হওয়া কণ্ঠস্বরকেই প্রামাণ্য নথি হিসাবে আদালতে গণ্য করা হয় এর আগের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে সেই মোবাইলের কণ্ঠস্বরের প্রামাণ্য নথি উদ্ধারের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেল শেষমেশ আজকেই ইএসআইয়ের জোকার ইএসআই হসপিটালে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়ে গেছে আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই ইডির আধিকারিকদের হাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে বলা যায় কাউন্টডাউন শুরু মোবাইলের কণ্ঠস্বরের ওপারে কে কার কণ্ঠস্বর কার্যত বড়ো মাথার প্যালপিটিশান শুরু হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে কালীঘাটের কাকুর টানা পড়েন চলছে এস এস কে ডক্টর যিনি কালীঘাটের কাকুকে মেন্টালি পেশেন্ট বলে রীতিমতো দেগে দেওয়ার চেষ্টা করেছিলেন বাধা দেওয়ার চেষ্টা করেছে নমুনা সংগ্রহে এস কে এম এর অর্থাৎ মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল কান্তি রায় যিনি এর নেপথ্যে ছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে পরীক্ষা করা না হয় তেমনটাই রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্ট ইএসআই জোকা দেখার পরে কার্যত তারা এক কথায় বলা যায় তাজব বনে গিয়েছেন যে এটা কি ধরনের রিপোর্ট চিকিৎসা হচ্ছে এক আর রিপোর্ট করছে আর এক সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য আজকেই মেডিকেল বোর্ড গঠন করেছে জোকা ইএসআই হসপিটাল দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই কালীঘাটের কাকুকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে জোকা ইএসআই হসপিটালের মেডিকেল বোর্ডের সামনে হাজির করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে আজকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সূত্রের খবর মোবাইলের কণ্ঠস্বরের ওপারে নাকি তিনিই আছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুর খেলা সেই সঙ্গে বড়ো মাথার ব্যালপিটিশানও শুরু হয়ে গিয়েছে আজ সন্ধ্যের মধ্যেই দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে